সরকারের বিশেষ বরাদ্দে রাজধানীর বেইলি রোডে প্রায় 2 একর জমির উপর তৈরি হবে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স। পাহাড়িদের স্বাগত নৃত্যের উৎসবের আবহে কমপ্লেক্সের ভিত্তি ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। মহানগরীর কেন্দ্রে কোনো একটি অঞ্চলের জন্য এমন স্থাপনাকে পার্বত্য শান্তি চুক্তির পর বর্তমান সরকারের পার্বত্যবাসীর প্রতি অনন্য ভালোবাসার নজির বলে উল্লেখ করেন বক্তারা। তবে পার্বত্য শান্তি চুক্তি আজও পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হয় হতাশা ছিল সন্তু লারমার বক্তব্যে, যার উত্তরও ছিল প্রধানমন্ত্রীর ভাষণে। সেনা ক্যাম্পগুলি অধিকাংশ আমরা তুলে নিয়েছি, যা সামান্য কিছু আছে, চারটা জায়গায় চারটা ইয়ে থাকবে, ব্রিগেড থাকবে, তাছাড়া বাকি আমরা তুলে নিয়ে আসবো। এবং সেই জন্য সেই লক্ষ্য নিয়ে আমরা রামুতে একটা সেনা নিবাস করে দিয়েছি। সেভাবে আমরা কিন্তু ওই অঞ্চলে আমাদের শান্তি চুক্তি বাস্তবায়নের কাজ আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। যেটুকু বাকি আছে ইনশাল্লাহ সেটুকু আমরা করে ফেলে দেব। পার্বত্য শান্তি চুক্তি নিয়ে বিএনপির অপপ্রচার এবং বিভিন্ন মহলের ষড়যন্ত্রের কথাও স্মরণ করেন শেখ হাসিনা। যে শান্তি চুক্তি হলে হেনি থেকে পার্বত্য চট্টগ্রাম এই জায়গা ভারতের হয়ে যাবে। যা হোক, আল্লাহর রহমতে ভারত হয়নি, কিছুই হয়নি। এই শান্তি চুক্তি যখন আমরা করি এবং যখন অস্ত্র সমর্পণ হবে, তার আগে ভারতের পতাকা তৈরি করে পার্বত্য অঞ্চলে সেই পতাকা উড়াবার একটা পদক্ষেপ নিয়েছিল, যেটা আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা সময় মতো ধরে ফেলে। ভূমি সংস্কারের বিষয়ে সমাধানের তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নে সরকারের আন্তরিকতার কথা তুলে ধরেন। আমরা এই বিষয় নিয়ে আলোচনা করছি এবং এখানে যতটুকু আমাদের সংবিধান, স্বাধীনতা, সার্বভৌমত্ব সবকিছু রক্ষা করে যতটুকু করা সম্ভব সেটা আমরা করে দেব। পরে বিভিন্ন পার্বত্য জাতিগোষ্ঠীর শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাজেদ রুমেল, একুশে টেলিভিশন, ঢাকা।